শহরের প্রত্যয় ক্লাব প্রত্যয় মণ্ডপের ভাবনা ইচ্ছে উড়ান। অত্যাধুনিক বৈজ্ঞানিক যুগে একের পর এক হারিয়ে যাচ্ছে দেশীয় পাখি, মুক্ত করা হোক সমস্ত পাখিকে। এই মণ্ডপে শিল্পীর ভাবনায় ফুটে উঠেছে হারিয়ে যাওয়া পাখির কোলাহল, আবার নতুন করে ফিরিয়ে আনা হোক পাখির কোলাহল। আমার নাম সোহম মান্না। আমাদের এই মণ্ডপের চিন্তা ভাবনা বলতে দেখুন, আমরা যখন আমাদের প্রত্যেক প্যান্ডেলের কাছে প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে দীর্ঘদিনের, তো সেরকম করেই আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হয় যাতে মানুষের সামনে আমরা অন্য কিছু তুলে ধরতে পারি, যার মধ্যে কিছু সামাজিক বার্তাও আমরা দিতে পারি। সেই ধরনের জিনিসের চিন্তা ভাবনা থেকেই আমাদের এই বছরের উপস্থাপনা ইচ্ছে উড়ান। উচিত সামাজিক ক্ষেত্রে আমরা দেখেছি বহু মানুষ কিন্তু এখনো পর্যন্ত যে পাখিকে কিন্তু বন্দি করে রেখেছে, আর আপনাদের যে পূজা মণ্ডপের যে বার্তা দিচ্ছেন যে কেউ ইচ্ছে থাকতে পারে আবার ইচ্ছেকে উড়ে যেতে পারে, তার মানে মুক্ত বৃহাঙ্গনের একটা এখানে থিম তুলে ধরা হয়েছে। একদম, আমরা ওটাই করতে চেয়েছি। কারণ দেখুন, আজকের দিনে কিন্তু আমাদের আগে যেগুলো পাখি থাকতো আমাদের পরিবেশে, আজকে কিন্তু অনেক পাখি বিলুপ্ত হয়ে গেছে। তো সেই বিলুপ্ত পাখিদেরও আপনারা একটু যদি লক্ষ্য করে দেখেন, সেই সব পাখিদেরকেও কিন্তু আমরা এখানে রেখেছি, এবং যাতে আমাদের এখনকার প্রজন্ম বুঝতে পারে যে কোন কোন পাখিগুলো আগে ছিল এখন আর পরিবেশে নেই। হ্যাঁ, তো আমরা চাই যে আগামী প্রজন্ম এখানে একটু চিন্তা ভাবনা করুক, বা মানুষও একটু ভাবুক যে ওদেরকে ওদের পরিবেশটা যাতে ফিরিয়ে দেওয়া যায়, এবং একই সঙ্গে আমাদের পরিবেশের ভারসাম্যটাও ফিরে আসছে। কেন বলতে, আজকে আমরা এই যে পূজামণ্ডপ এবার রয়েছে, এই মডেলে আমরা নাম দিয়েছি ইচ্ছে উড়ান। এই চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপে বিভিন্ন পাখির খাঁচা রয়েছে, সেখানে প্রতীকী মাত্র মাটির বিভিন্ন রকম মূর্তি, বিভিন্ন রকম পাখি ডিজাইন করে বসানো রয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন ওখানে কিন্তু আমরা বন্দি অবস্থায় রাখি, ওখানে এক সাইড খোলা রয়েছে। সেই রকম আজকে সমাজের দিকে তাকিয়ে আমরা কিছু জায়গায় দেখতে পাচ্ছি মানুষকেও যেমন যেন কিছু খাঁচার মধ্যে একটা আবদ্ধ করে রাখতে চাইছে, কোনো না কোনো অংশ থেকে একটা মানুষকে আবদ্ধ করে রাখতে চাইছে। এই জন্য আমরা প্রত্যেক মানুষকে আমরা বোঝাতে চাইছি, পাখিও যেমন মানে ইচ্ছে অনুযায়ী উঠতে পারে, যেমন মানুষও যদি ইচ্ছে অনুযায়ী উঠতে পারে, মানুষ অনেক উঁচু উঁচু লেভেলে পৌঁছতে পারে। কোন সাইড থেকে বলতে, এখানে আমরা আজকে কয়েক মাস ধরে যে আমরা দেখতে পাচ্ছি আজি করে ঘটনা, তো আজি করে ঘটনা নয়, বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামালিকা বোনেদের ধর্ষণ করে যে মেরে দিচ্ছে, তারই প্রতিবাদে আজকে বিভিন্ন সরকারি পক্ষ থেকে যে একটা আমাদের কম্পিটিশনে থাকতে গেলে ক্লাবের পক্ষ থেকে যে যে কন্ডিশন দরকার থাকে, সেই সব কন্ডিশনে আমরা ওই বাধ্য হয়ে থাকতে চাইছি না। মানে আমাদের ওইখানেও এই যে ইচ্ছে উড়ানের সঙ্গে সঙ্গে আমরাও এখানে ক্লাব মেম্বারও চাইছি, আমরা কারো বাধ্যে বাধ্যতা হতে থাকতে চাইছি না। নাম পবিত্র প্রধান।